Hello viewers, welcome back to our channel Cooking by aBoL. আমি সুদেশনা। ছুটির দিনে ইউজুয়ালি আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি, বিভিন্ন রেসিপির, যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। কিন্তু আজকে ছুটির দিনে আমাদের মনে হলো যে আমরা আজকে বেড়াতে যাব। আজ আমরা দুবাই গ্লোবাল ভিলেজে ঘুরতে যাচ্ছি। লাস্ট টু ইয়ার্সও আমরা এখানে এসেছি, এখানে আসতে আমাদের খুব ভালো লাগে। এবছর মনে হলো এই ভালো লাগাটা যদি আপনাদের সাথেও শেয়ার করা যায়। আমরা এখন কার পার্কিং এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। হিউজ এরিয়া এটা, অসংখ্য মানুষ এখানে আসেন, ছুটির দিনে তো কথাই নেই। আমরা আজ একটু আর্লি এসেছি, 4 o'clock এটা ওপেন হয়। তার ভেতরে গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকতে হবে। আজকের আকাশটাও খুব মেঘলা আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই যে টি স্টলটা দেখছেন, এখান থেকে আমরা গরম গরম চা খেয়ে এনার্জি গেইন করে তবে ভেতরে যাই, কারণ ভেতরে গিয়ে প্রচুর হাঁটতে হয়। টিকিট কাটা কমপ্লিট, পার হেড 20 দিরাম। দেখতে পাচ্ছেন তো, এর মধ্যেই কত লম্বা লাইন হয়ে গেছে। ভিআইপি গেটও কিন্তু আছে। গ্লোবাল ভিলেজের ভেতরে আমরা ঢুকলাম। এখানে ওয়ার্ল্ডের অলমোস্ট সব কান্ট্রির প্যাভিলিয়ন আছে। প্যাভিলিয়নগুলো আমরা তো ঘুরে দেখবই, তাছাড়া প্রচুর ফুড স্টল আছে যেখানে বিভিন্ন দেশের নানা ধরনের খাবার পাওয়া যায়। অনেক লাইভ ইভেন্টসও হয়, তার কোনোটার জন্য টিকিট কাটতে হয়, আবার কোনোটা হয়তো ওপেন এরিয়াতে হয়। চলুন আমরা সবটাই ঘুরে দেখি এবার।
এবছরের মতো গ্লোবাল ভিলেজ ঘোরা কমপ্লিট। প্রচুর ঘোরাঘুরি হয়েছে, অনেক খাওয়া দাওয়া হয়েছে। যদিও খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপনাদের দেখাতে পারলাম না, কারণ তখন খেতে এতই বিজি ছিলাম যে কেউ আর ভিডিও করার কথা মনে রাখতে পারেনি। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, তো আমাদের ইউটিউব পেজের কমেন্ট সেকশনে গিয়ে প্লিজ জানাবেন। আমরা নিশ্চয়ই চেষ্টা করব এই ধরনের ভিডিও আরও আপনাদের দেখাতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।